বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার একাধিক কর্মসূচি রয়েছে আজ এবং সেই কর্মসূচিগুলোর মধ্যে যেমন আজকে তিনি চিচুড়াতে এসেছিলেন দেখুন ইতিমধ্যে চিচুড়াতে এসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেছেন তাকে সম্মান জ্ঞাপন করেছেন তবে শুধুমাত্র যে তিনি একাই এসেছিলেন তা নয় তার সঙ্গে ছিলেন বিজেপির আরও উচ্চস্থানীয় নেতৃত্ব আপনারা জানেন যে প্রত্যেক দিনই আমরা ফেসবুকে চলে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং আজকের দিনে নানা গুরুত্বপূর্ণ খবরের টুকরো আমরা আপনাদেরকে জানাই চুঁচুড়া থেকে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে আজকে ছিলাম যে আজকে চুঁচুড়াতে কিছুক্ষণ আগেই এসেছিলেন জেপি নাড্ডা খালি চুঁচুড়াতেই নয় এরপর চুঁচুড়া থেকে তিনি সরাসরি চলে যান চন্দননগরে সেখানে রাসবিহারী বসু ইনস্টিটিউটে যান সেখানে কথা বলেন এরপর তারপর আবার তার আরও কিছু কর্মসূচি রয়েছে এমনকি এখানকার সাংসদ বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে তার কিছু বৈঠকও রয়েছে এবার কেনই বৈঠক এবং কেনই বা বঙ্গ সফর বিজেপির সর্বভারতীয় সভাপতির একাধিক প্রশ্ন জাগ যায় আচ্ছা একটা ব্যাপার তো ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গ সফরে ঠিক সেই সময় জেপি নাড্ডা চলে এসেছেন রাজ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন সবাই জানেন আপনারা পঞ্চায়েত নির্বাচনের আগে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে চেহারাটা উত্তরবঙ্গের ঠিক কিরকম উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন আর আপনারা জানেন উত্তরবঙ্গের বেশ কিছু সিট বিজেপির হাতে রয়েছে কাজেই পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কিছুটা শক্তিশালী একটা লড়াইতে নামার বা নিজেদের ভোট ব্যাংকটাকে ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা থাকবে আর সেই কারণেই হতে পারে উত্তরবঙ্গ সফরে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া তার কিছু প্রশাসনিক বৈঠকও রয়েছে উত্তরবঙ্গে গিয়ে তিনি বলেছেন কার্যত যে বাংলা ভাগ তিনি মানেন না এবং বারবার বিরোধীরা যে বলেন যে উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি তারও প্রতিবাদ করেছেন তিনি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে উত্তরবঙ্গে একাধিক প্রকল্প রয়েছে এর আগে সবাই উত্তরবঙ্গের দিকে ফিরেও তাকাতো না ঠিক এরকম একটা টাইমে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা আর তার সঙ্গে আজকের যে টানা ঠাসা কর্মসূচি রয়েছে সেখানে দিলীপ ঘোষ রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও তার সঙ্গে রয়েছেন আজকের এই গোটা সফরসূচিতে এবার আজকের এই সফরসূচিতে রাসবিহারী বোস ইনস্টিটিউটেই যাওয়া হোক বা বিবেকানন্দ মাফ করবেন বন্দে মাতরম ভবনে আসাই হোক যাই হোক না কেন সবটা কি শুধুমাত্র এই জায়গাগুলো পরিদর্শনের জন্যই তিনি এসেছেন না বাহ্যিকভাবে সেটা মনে হলো এর ভিতরে হয়তো আরও অন্তর্নিহিত অর্থ রয়েছে কেন রয়েছে কারণ খুব সম্প্রতি আপনারা জানেন যে কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন রাজ্যে এবং তিনি কিছু সাংগঠনিক বৈঠকে কিছু ক্লোজ ডোর বৈঠকে বলেছিলেন যে আবার শূন্য থেকে শুরু করতে হবে কর্মীদের তিনি রীতিমতো উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন ঠিক একই কাজ জেপি নাড্ডাও করছেন না তো কারণ যেভাবে বঙ্গ বিজেপিতে ভাঙন ধরেছে একের পর এক আপনারা যদি ভোটের পর থেকে দেখেন সেটা রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারে সেটা মুকুল রায় হতে পারে এবং খুব সম্প্রতি অর্জুন সিং ব্যারাকপুরের একটা গোটা গড় অর্জুন সিং এর হাতের মুঠোয় অনেকে বলে থাকেন তিনিও শেষ পর্যন্ত ঘর বাপসি করেছেন এই একের পর এক ঘর বাপসি কোথাও গিয়ে কি বঙ্গ বিজেপিকে বেশ কিছুটা চাপে ফেলে রেখে দিয়েছে এছাড়া আপনারা যদি একটু জেলার বিভিন্ন প্রান্তের খবরগুলো যেগুলো আমরা সবসময় দেখাই সেগুলো যদি দেখেন তাহলেও দেখবেন জেলা বিজেপিতেই অনেকেই অনেক অনেক তৃণমূল স্তরের কর্মী সমর্থক তারাও ধীরে ধীরে তৃণমূলে শাসক দলে যোগদান করছেন শাসক দলের পতাকা হাতে তুলে নিচ্ছেন যা বঙ্গ বিজেপির কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে এবার কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে বিজেপিতে দলীয়ভাবে সাংগঠনিকভাবে কিছু কিছু দায়িত্ব কারোর কারোর কাঁধে দিয়ে রাখা হয়েছে বিজেপির মধ্যেই অনেকে আবার সেই সেই ব্যক্তিত্বদের মেনে নিতে চাইছেন না তো একাধিক সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যার সমাধানেরও প্রয়োজন রয়েছে তাই পঞ্চায়েত ভোটের আগে যাতে বিজেপি যেভাবে আমরা বিধানসভা ভোটে বিজেপির পতন দেখেছি বা ধরুন পুরসভা যে ভোটগুলো হলো সেখানেও বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একটু শ্বাস নেওয়ার দরকার রয়েছে ভোকাল টনিকের দরকার রয়েছে কি আর তাই জন্যই কি বঙ্গ সফরে জেপি নাড্ডা অন্তত রাজনৈতিক মহল সেটাই মনে করছে তো জেপি নাড্ডার সফর থেকে আমি সৃজিতে আপনাদের সঙ্গে একটু নাড্ডার সফরের আপডেট দিয়ে দিলাম এরকমই নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হব তবে তার জন্য সেই সমস্ত খবর জানার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে কি করতে হবে ফেসবুক পেজটা আমাদেরকে লাইক করে রাখুন খবর শেয়ার করুন আর যেটা করবেন যারা টিভির পর্দায় দেখছেন তো খুব ভালো যারা টিভির পর্দায় দেখার সময় পাচ্ছেন না রাস্তাঘাটে বেরোচ্ছেন কর্মসূত্রে অন্য কোথাও থাকছেন ইউটিউব চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা সেখানে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে সমস্ত খবরের নোটিফিকেশন চট করে চলে আসে আর হ্যাঁ সব খবর সবার আগে জানতে নির্ভেজাল খবর জানতে নজর রাখুন রিপাবলিক বাংলায়